পদ্মার ভাঙনে মুন্সিগঞ্জের কুমারভোগে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে ভাঙন রোধে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল জাফর, এই পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে যে ব্যাপক ভাঙনের কারণে যে ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষতি কিন্তু এখন পুষিয়ে নেবার জন্য নানা রকম প্রচেষ্টা চলছে। বিশেষ করে এই কনস্ট্রাকশন ইয়ার্ডের ভিতরে অনেক মূল্যবান মেশিনারিজ এবং পদ্মা সেতুর উপকরণ রয়েছে, সেজন্য কিন্তু ভাঙন প্রতিরোধের জন্য ব্যবস্থা আজকে থেকে শুরু হয়ে গেছে। এবং সেখানে আমরা দেখছি যে সিট পাইলিং এর জন্য কাজ শুরু হয়েছে, পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। এবং ভিতরে যে খবর সেটা হচ্ছে যে এই পদ্মার ভাঙনে 192টি যে রেলওয়ে গার্ডার ডুবে গেছে সেগুলো কিন্তু সবই লোহার, এবং 4টি মিলে এক একটি গার্ডার, সেখানে 30 টন ওজন, এগুলো কিন্তু এখানেই ডুবে আছে। এবং তারা বলছেন যে এগুলোকে উদ্ধার করবার জন্য তারা প্রক্রিয়া করছেন, সে কারণে কিন্তু এখানে জিওব্যাগ ফেলছেন না। এবং এছাড়াও কিন্তু অনেক ক্রেন এবং যন্ত্রপাতি এখানে রয়েছে, এবং পদ্মা সেতুর যে রোডওয়ে স্ল্যাব যেগুলো ডুবে গেছে সেগুলো আর উদ্ধার করা সম্ভব নয়, কারণ সেগুলোকে আবার পুনরায় তৈরি করতে হবে এবং সেটা তৈরি করা খুব কঠিন কাজ না। এখনো পর্যন্ত যে এই পদ্মা সেতুর যে ইয়ার্ডের ক্ষতি হয়েছে তাতে কিন্তু প্রকল্পের বড় কোনো প্রভাব পড়বে না বলে আমাদের প্রকল্প পরিচালক জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে যেই জায়গাটায় ভাঙনটা হয়েছে, এত গুরুত্বপূর্ণ জায়গায়, তারা কেন স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা করেনি সেই ব্যাপারে কিন্তু যে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের সঙ্গে চুক্তি ছিল, তাদেরই এটা করবার কথা ছিল, কিন্তু তারা এটা ওইভাবে না করলেও কিন্তু প্রোটেকশন ছিল, সেগুলো কিন্তু রক্ষা হয়নি। এবং আমরা দেখছি যে এই যে বড় একটি ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপে কিন্তু পদ্মা সেতুর সবগুলো পাইলিং তৈরি হয়েছে, এবং ভিতরে কিন্তু এখন এই কাজ আর সেতুর জন্য দরকার নেই। তারপরে ভিতরে 3টি মেশিন আছে, যেগুলো 300 কোটি টাকার উপরে দাম, এবং এগুলো ক্ষতি হলে কিন্তু ওই ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারের কাছে ক্ষতিপূরণ চাইতে পারে। এইসব নানা কারণেই এই যে ইয়ার্ড আছে, ইয়ার্ডটি রক্ষা করবার জন্য নানা রকম প্রয়াস চলছে। এবং এই ইয়ার্ডের পাশেই হচ্ছে শিমুলিয়া ফেরিঘাট, সেই ফেরিঘাটের জন্য এই উজানের এই জায়গাটা রক্ষা করা দরকার। এর জন্য কিন্তু সেতু সচিব সহ ঊর্ধ্বতন অনেকেই এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাস্থলে অবস্থান করছেন। এই ছিল এই পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডের সর্বশেষ খবর। জাফর, মুন্সিগঞ্জের কুমারভোগে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড গতকালকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পদ্মা নদীর ভাঙনে। এখন পর্যন্ত সেখানে কিন্তু একই অবস্থা বিরাজ করছে, সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল।